ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। রাশিয়া বিশ্বকাপে বিপুল প্রত্যাশার চাপ থাকবে নেইমারের উপর। ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রিবালদো মনে করছেন, বিশ্বকাপের এই চাপ নেইমারের পক্ষে যেতে পারে। 2002 সালে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল, সেই দলের খেলোয়াড় রিবালদো। 2002 বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে 2-0 গোলে পরাজিত করে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল সেলেকাওরা। এদিকে গত বিশ্বকাপের ক্ষত প্রলেপ দেওয়া এবার নেইমারের অন্যতম লক্ষ্য। 2014 ব্রাজিল বিশ্বকাপে চট পেয়ে ছিটকে যান নেইমার। সেবার সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয়েছিল 5-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। স্বদেশী নেইমার প্রসঙ্গে 1999 সালে ব্যালন্ডিওর জয়ী রিবালদো বলেন, নেইমারের জন্য চাপ একটা ভালো ব্যাপার। চাপ মানে পুরো বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে, তবে ভালো কিছু ঘটার জন্য পুরো দলটাকে ভালো খেলতে হবে, দলের প্রতিটি খেলোয়াড় অসাধারণ কিছু করতে হবে। আশা করছি তেমনটা করবে সবাই। পিএসজি ফরওয়ার্ড ব্রাজিলিয়ান তারকা নেইমারের মতো এমন প্রত্যাশার চাপে পড়ার অভিজ্ঞতা রয়েছে রিবালদোর। এ প্রসঙ্গে রিবালদো বলেন, দুটি বিশ্বকাপে আমি এমন চাপে ছিলাম, তবে চাপটা আমার জন্য ভালো হয়েছিল। গোটা বিশ্ব আমার দিকে তাকিয়েছিল, যা আমাকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে। এরপর রিবালদো আরো বলেন, যে কোনো তারকা 26 বছর বয়সে দারুণ খেলে, এ সময় খেলার ধার অনেক বেশি থাকে, নিজের খেলায় খেলোয়াড়দের বিশ্বাস থাকে। আমি মনে করি নেইমার বিশ্বকাপে দারুণ কিছু করবে, তাই নিঃসন্দেহে এবছর ব্রাজিল ফেভারিট। একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি মনে করি এবার ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো। এদিকে ইঞ্জুরি কাটিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে ফিরেছেন নেইমার। দুর্দান্ত গোল করে বিশ্বকে জানিয়ে দিয়েছেন তার ফিরার খবর। উল্লেখ্য, আগামী 17 জুন সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের রাশিয়া বিশ্বকাপ যাত্রা। ই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।